ঢাকার উত্তরা 10 নম্বর সেক্টরের এম্বাকমেন্টে তুরাগ নদীর পাড়ে নয়নাভিরাম পরিবেশে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ ও আধুনিকতম হাসপাতাল আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল। ঢাকা আহসানিয়া মিশনের সেবামূলক কার্যক্রমের অন্যতম এই অত্যাধুনিক হাসপাতালে রয়েছে বিশ্বের খ্যাতনামা বিভিন্ন কোম্পানির সর্বাধুনিক মেডিকেল ইকুইপমেন্ট, যেগুলি দিয়ে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে রোগীদের বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়। 2014 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হাসপাতালটির শুভ উদ্বোধন করেন। এরপর থেকে ধীরে ধীরে এখানে অত্যাধুনিক সব যন্ত্রপাতি এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার সন্নিবেশ ঘটিয়ে দেশের ক্যান্সার চিকিৎসার প্রধানতম হাসপাতাল হিসেবে গড়ে তোলা হয়েছে। ক্যান্সার চিকিৎসার পাশাপাশি এখানে অন্যান্য রোগের জন্য রয়েছে সব ধরনের চিকিৎসার সুযোগ। ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি জনাব কাজী রফিকুল আলমের এক নিরলস প্রচেষ্টার ফসল এই হাসপাতালটি। তার ঐকান্তিক প্রচেষ্টায় সমাজের বিত্তমান ব্যক্তি ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা দিয়ে এই হাসপাতাল প্রতিষ্ঠায় তারা সবাই মিলে বিশেষ অবদান রেখে গেছেন। সেই সব ব্যক্তি প্রতিষ্ঠানের নাম অত্যন্ত কৃতজ্ঞতার সাথে হাসপাতালের ভিতরে ডোনার্স লিস্ট ফলকে স্থাপিত করা হয়েছে। এই হাসপাতালে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত সর্বাধুনিক মেডিকেল ইকুইপমেন্টগুলির মধ্যে রয়েছে ডিজিটাল লিনিয়ার এক্সেলেটর মেশিন বা লাইনাক মেশিন, ক্যান্সার রোগীদের সর্বাধুনিক বিশ্বমানের রেডিওথেরাপি চিকিৎসা প্রদানের লক্ষ্যে 3D, IMRT, IGRT সুবিধা সম্বলিত ইংল্যান্ডের বিশ্বখ্যাত ইলেকট্রা ব্র্যান্ডের 2টি লাইনাক মেশিন রয়েছে। এই মেশিনটি দিয়ে টিউমারের আকার আর গভীরতা অনুসারে উন্নত পদ্ধতিতে প্রয়োজন অনুসারে ফোটন বা ইলেকট্রন দিয়ে রেডিওথেরাপি চিকিৎসা দেওয়া যায়। IMRT-র মাধ্যমে সাধারণ কোষের ক্ষতি কম করে ক্যান্সার কোষকে সর্বোচ্চ রেডিওথেরাপি দেওয়া যায় এবং IGRT-র মাধ্যমে দৈনিক পরিবর্তন পরীক্ষা করে রেডিওথেরাপি দেওয়া যায়। এখানে আরও রয়েছে কানাডার বিশ্বখ্যাত কোম্পানি বেস্ট ইলেকট্রনিক্সের থেরাট্রনিক টেলিকোবাল 60 টেলিথেরাপি মেশিন, যা দিয়ে লো ডোজ বা প্যালিয়েটিভ কেয়ারের রোগীদের সবচেয়ে নিরাপদ ও কার্যকর রেডিওথেরাপি দেওয়া যায়। এখানে আরও রয়েছে সিটি সিমুলেটর, যা দিয়ে ক্যান্সার আক্রান্ত টিউমারের সঠিক স্থান, আকৃতি ও আয়তন 3D এর মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করে অত্যন্ত নিখুঁত মানসম্মত পদ্ধতিতে রেডিওথেরাপি দেওয়া যায়। এছাড়া রয়েছে নেদারল্যান্ডের বিশ্বখ্যাত ইলেকট্রা ব্র্যান্ডের সর্বাধুনিক ব্র্যাকিথেরাপি মেশিন, যা জরায়ুসহ ইন্টারনাল রেডিওথেরাপির জন্য বিশেষভাবে কার্যকর। আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত সর্বাধুনিক মেডিকেল ইকুইপমেন্টগুলির মধ্যে রয়েছে জার্মানির বিশ্বখ্যাত সিমেন্স কোম্পানির ম্যাগনাটম এভান্টো 1.5 টেস্ট MRI মেশিনটি, যা ইমেজ গঠনের ক্ষেত্রে দ্রুততা ও সর্বোচ্চ রেজুলেশনের মিশ্রণের কারণে অত্যন্ত ঝকঝকে ইমেজ কোয়ালিটি নিশ্চিত করে। রোগ নির্ণয়ের জন্য এখানে আরও রয়েছে মাল্টিস্লাইস সিটি স্ক্যান মেশিন। এই মেশিনটি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক স্যাফায়ার টেকনোলজি সন্নিবেশিত হওয়ায় এতে কম মাত্রা রেডিয়েশন ব্যবহৃত হয়। পাশাপাশি এই মেশিনের সংযুক্ত অত্যাধুনিক অনবদ্য ই-ককপিট রোগী ও ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত করে। নিউক্লিয়ার মেডিসিন আজ আধুনিক চিকিৎসা এক নতুন দিগন্তের সূচনা করেছে। সময়ের সাথে সাথে সেই প্রয়োজন মেটাতে এ হাসপাতালে স্থাপন করা হয়েছে থাইরয়েড ও অন্যান্য চিকিৎসার জন্য ইক্যাম ডুয়েল হেড স্পেক্ট গামা ক্যামেরা, যা দিয়ে থাইরয়েড, ক্যান্সার ইমেজিং ও রেডিওথেরাপির প্ল্যানিং সহ নিউক্লিয়ার মেডিসিনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা ও কার্যক্রম পরিচালনা করা যায়। রোগ নির্ণয়ের জন্য এখানে রয়েছে ইনবিল বায়োপসি মেশিন সমৃদ্ধ আধুনিক ম্যামোগ্রাফি এবং বোন ডেনসিটোমিটার মেশিন। আরও রয়েছে অত্যাধুনিক OBG মেশিন, DRO-CR এক্সরে মেশিন, অত্যাধুনিক 4D স্ক্রিন টাচ আলট্রাসোনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, ECG মেশিন। এছাড়াও রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি রয়েছে, যেখানে অন্যান্য পরীক্ষার পাশাপাশি রয়েছে হিস্টোপ্যাথোলজি, হেমাটোলজি ও ইমিউনোলজি পরীক্ষার সুবিধা। এই ল্যাবরেটরিতে অন্যান্য অত্যাধুনিক বিশ্বমানের যন্ত্রপাতির সাথে আরও রয়েছে অটোমেটেড মাইক্রোবায়াল আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যান্টিবায়োটিক সাসেপ্টিবিলিটি টেস্টিং সিস্টেম, স্পেকট্রা অপটিয়া অ্যাফোরেসিস সিস্টেম, প্ল্যাটিলেট এজিটেটর ইনকিউবেটর, রিয়েল টাইম PCR কিউজেন অ্যান্ড অটো এক্সট্র্যাক্টর, থার্মোফিশার। প্যাথোলজি ডিপার্টমেন্টে আরও স্থাপিত হয়েছে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের প্রথম ব্রেস্ট ক্যান্সার নিশ্চিত ডায়াগনোসিসের জন্য ফ্লুরোসেন্স ইনসিটু হাইব্রিডাইজেশন,
যেটা ফিশ ওয়ার্কস্টেশন নামে পরিচিত। এছাড়াও বাংলাদেশের প্রথম সর্বাধুনিক আমেরিকার অ্যাটিউন NXT ফ্লো সাইটোমিটার। আসিনিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের অন্যান্য সেবাসমূহের মধ্যে রয়েছে আউটডোর অভিজ্ঞ মেডিকেল অফিসার দ্বারা অত্যন্ত কম মূল্যে চিকিৎসা প্রদান, মর্নিং ও ইভিনিং কনসালটেশন সেন্টারে মেডিসিন, হৃদরোগ, সার্জারি, গাইনি, অর্থোপেডিক্স, ইউরোলজি, নিউরোলজি, ইএনটি সহ অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা, সাশ্রয়ী মূল্যে মা ও গর্ভস্থ শিশুর নিয়মিত চেক আপের ব্যবস্থা এবং প্রয়োজনে গর্ভকালীন সময়ের জন্য বিষয়ভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান। সুদক্ষ ও অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রেডিওথেরাপি, কেমোথেরাপি, ব্রেকিথেরাপি সহ ক্যান্সারের যাবতীয় চিকিৎসা। এ হাসপাতালটিতে সর্বমোট 11টি এয়ার মুভমেন্ট নিয়ন্ত্রিত অপারেশন থিয়েটার রয়েছে, যা বাংলাদেশের সর্বাধুনিক। প্রতিটি অপারেশন থিয়েটার আমেরিকা ও ইউরোপের অ্যানেস্থেশিয়া মেশিন, অন্যান্য যন্ত্রপাতি এবং ছাদ থেকে নামানো প্যান্ডেল দ্বারা সুসজ্জিত। এখানে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সহ ICU, CCU, NICU। এছাড়া এখানে রয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ ফিজিওথেরাপি সেন্টার। 24 ঘন্টা ফার্মেসিতে সুলভ মূল্যে সব ধরনের ওষুধ ক্রয়ের সুবিধা, মানসম্মত সুস্বাদু খাবারের জন্য ক্যান্টিন, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস, 24 ঘন্টা ইমার্জেন্সি চিকিৎসার সুবিধা। এ হাসপাতালের ইনপেশেন্ট রোগীদের জন্য রয়েছে সুসজ্জিত ক্যাবিন ও সাশ্রয়ী মূল্যের ওয়ার্ড, যেখানে চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বিশেষ যত্ন সহকারে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। এদেশের সাধারণ মানুষকে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ক্যান্সার সহ অন্যান্য চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত আসানী মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল সবে তার যাত্রা শুরু করেছে। এর প্রতিটি কর্মী আগামীতে দেশের সার্বিক চিকিৎসা সেবায় আরও ব্যাপক অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।